আসসালামু আলাইকুম সবাইকে তরিন কিচেনে জেনে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার নিজ বাগানে পুঁইশাক দিয়ে, নারিকেল বাটা দিয়ে পুঁইশাক, যেটা খুবই মজাদার একটি রেসিপি। অবশ্যই ভিডিওটি স্কিপ করে না দেখার অনুরোধ রইল। এই ধরনের মজাদার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমি আমার বাগানের ফ্রেশ পুঁইশাক নিয়ে নিয়েছি। পুঁইশাকগুলো ভালো মতো কেটে ধুয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, তাহলে খেতে অনেক বেশি মজা হয়, মশলাগুলো সব ভালো মতো ঢুকে। এর জন্য লাগছে আমার চিংড়ি মাছ, আর নিয়েছি আদা বাটা 1 টেবিল স্পুন, রসুন 5-6টা কুচি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়ে দিয়েছি নারকেল বাটা, অবশ্যই এটা লাগবে। এখন তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন, যেহেতু নারকেল বাটা দিব এখানে তেল একটু কম দিচ্ছি, নারকেল বাটা থেকে আপনারা জানেন তেল বের হয়। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম রসুন কুচি, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো মতো আগে একটু ভেজে নিব, পুরোপুরি বেরেস্তাও না, বেরেস্তা আগে। এর মধ্যে এখন দিয়ে দিয়েছি আদা বাটা আর চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের আমার, আপনারা ছোট চিংড়ি দিয়েও করতে পারেন। এখন চিংড়ি মাছ, আদা, পেঁয়াজ, রসুনটা একটু ভালো মতো ভেজে নিব 3-4 মিনিট। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপডেট পাবেন। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের 1/3 ভাগ হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের 1/3 ভাগ ধনে গুঁড়া, 1 টিস্পুনের 1/3 ভাগ জিরে গুঁড়া, দর্শক 1 টিস্পুনের 1/3 ভাগ হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়াটা, আর মরিচের গুঁড়া দিয়েছি আমি 1/2 টিস্পুন, আপনাদের সুবিধার্থে আবার বলে দিচ্ছি। এভাবে মশলাটা আমি ভালো মতো আবার কষিয়ে নিব, মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু পানি দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি লবণ 1 টিস্পুন, এভাবে নেড়ে চেড়ে 4-5 মিনিট মশলাটা ভালো মতো কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে কিনা এটা বোঝার একমাত্র উপায় হলো আপনার মশলাটা কষানো হয়ে গেলে তেলগুলো উপরে ভেসে উঠবে। আর এরই মাঝে আমি নারকেল বাটাটা দিয়ে দিয়েছি, এখন নারকেল বাটা দিয়ে আমি 6-7 মিনিট আবার কষিয়ে নিব ভালো মতো। আমার নারকেলটা অনেক মিষ্টি, তাই আমি এখানে এক্সট্রা চিনি ইউজ করছি না, যদি নারকেলটা অনেক সময় পাঁচে হয় তখন একটু করে চিনি দিয়ে দিবেন, তাহলে ভালো লাগে খেতে। এখন এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁইশাক, এখানে কোনো পানি ব্যবহার করব না, আর শাক খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়গা, শাক থেকে একটা পান ছাড়ে ওটা দিয়ে এটা তৈরি হয়ে যাবে। এখন খুব ভালো মতো নেড়ে চেড়ে 10 মিনিট রান্না করে নিব। এই ধরনের অনেক রেসিপি শাকের আমার প্লেলিস্টে আছে, অবশ্যই দেখে নেবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এভাবে শাক রান্না করে যারা খায় না তারাও দিলেও খেতে পছন্দ করবে। এখন দিয়ে দিচ্ছি 2 কাঁচামরিচ চিড়ে, তাহলে কাঁচামরিচটার ফ্লেভারটা অ্যাড হয়ে যাবে। হয়ে গেল আমার নারকেল বাটা দিয়ে চিংড়ি পুঁইশাক, অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে, গরম ভাতের সাথে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।